বন্ধুরা, আজ একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে আমি এলাম। শীত আসন্ন আসন্ন কেন বলবো, শীতের হাওয়া, উত্তরে হাওয়া আস্তে আস্তে বইতে শুরু করেছে এবং আমরা বেশ অনুভব করছি ভোরের দিকের একটা ঠান্ডা আমেজ আর মাঝরাতের থেকে ঠান্ডা। তো এই সময় তো শীতের বিভিন্ন প্রজাতির ফুল, নানা রঙের ফুল দিয়ে সাজিয়ে ওঠাবার সময়। বাজারেও সেই মতন বিভিন্ন ধরনের শীতের ফুল, বিভিন্ন জাতির শীতের ফুল আসা শুরু হয়ে গেছে। তো ফুলের চারাগুণ আসা শুরু হয়ে গেছে। তো আমাদের মতন মানে বাগানপ্রেমী যারা রয়েছেন তারা এখন থেকেই কালেকশান করা শুরু করে দিয়েছেন, কেউ কেউ আবার 15-16 দিন আগের থেকেও কালেকশান করেছেন। তো এই যে চারা বসাবার সময়টা এখনও কিন্তু পার হয়ে যায়নি। এই নভেম্বর মাসটায় পুরোটাই চারা বসানো যেতে পারে, কারণ ডিসেম্বর থেকে কনকনে ঠান্ডা আসবে এবং আপনার কাছে কুঁড়ি আসবে, ফুল ফুটবে। কিন্তু বন্ধুরা, দেখা যায়, দুর্ভাগ্যবশত দেখা যায় কি যে কিছু কিছু বন্ধুরা তাদের কিছু ভুলের জন্যে ইনফ্যান্ট চারাগুলো, যে ছোটো ছোটো চারাগুলো আনছেন, সেই চারাগুলো নিয়ে এসে বসিয়ে দেওয়ার ফলে গাছটা মারা যাচ্ছে। বা বাজার থেকে চারা নিয়ে আসছেন, নিয়ে এসে বসাচ্ছেন, কিছুদিন পরেই গাছটা ঝিমিয়ে যাচ্ছে, ফুল আসা তো দূরের কথা। এইটা সাধারণত যারা পুরনো ছাদবাগানি তারা করে না, কেন তাদের অভিজ্ঞতা রয়েছে, তারা জানে তাদের কাছে অধিকাংশ গাছই কিন্তু বেঁচে যায়। মানে সিড থেকে গাছ তৈরি করলেও তারা বাঁচিয়ে ফেলে, বা ছোটো ইনফ্যান্ট গাছকেও তারা করে, কেন দীর্ঘদিনে তাদের অভিজ্ঞতা গাছকে কীভাবে যত্ন করতে হবে, কীভাবে ছোটো গাছটাকে ধীরে ধীরে গ্রো আপ করাতে হবে এবং বড় টবে নিয়ে আসতে হবে তারা জানে। কিন্তু নতুন যারা ছাদবাগানি তাদের একটা এই সমস্যার মধ্যে পড়ে যায়। তা আজকে বন্ধুরা দেরি করব না, আপনাদের আমি ওই ছোটো ইনফ্যান্ট চারাগুলোকে, ছোটো ছোটো চারাগুলোকে নিয়ে এসে কীভাবে গ্রো আপ করে বড় করবেন এবং ফুল ভর্তি হবে আপনার টবে, সেই ব্যাপারে আমি আলোচনা করব। তো শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই ভিডিওটাকে স্কিপ করবেন না, আপনারা একটু সময় নিয়ে ধীরে ধীরে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর এই ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে, অনেকের মধ্যে শেয়ার করবেন, তাহলে তারাও জানতে পারবে। আর যারা নতুন ছাদবাগানি রয়েছেন, যারা নতুন ভিডিওটা আমার দেখছেন, যারা নতুন বন্ধুরা রয়েছেন, তাদের কাছে অনুরোধ করব, তাদেরও যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে আর যদি মনে করেন তারা বিন্দুমাত্র ওই ভিডিও দেখে উপকৃত হয়েছেন, তাহলে তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা পুশ করে অল করে দেবেন, তাহলে কী হবে, এর পরবর্তী যে ভিডিওগুলো আমি আপনাদের সামনে আনব সেই নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেরি করব না, চলুন আমি আপনাদের দেখাচ্ছি কী কারণে গাছগুলো মারা যায় এবং কী করতে হবে তার জন্য, কী করতে হবে না, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে আমি করছি। প্রথম দফায় আমি শীতের কিছু গাছ আগে বসিয়ে নিয়েছি, এইবারে আবার কিছু গাছ আমি এনেছি, সেই গাছগুলো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে বসাতে হয়। সবই কিন্তু ইনফ্যান্ট গাছ, ছোটো ছোটো গাছ দেখতে পাচ্ছেন, এরকম ছোটো ছোটো গ্রো ব্যাগে রয়েছে বা মাটি থাম পটিতে রয়েছে। এই ছোটো ছোটো ইনফ্যান্ট গাছগুলোকে কী করে আমি বসাবো সেটাই আমাকে দেখাবো। এই বসানোর ফুলের জন্যে আমরা গাছগুলোকে কিন্তু মেরে ফেলি, গাছগুলো বাঁচাতে পারি না। তো আপনাদের সঙ্গে আজকে আলোচনা করবো কীভাবে এই গাছগুলোকে বসাবো, চলুন দেখা যাক কীভাবে বসাই। একটু বলে নিই, এখানে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো আমার রয়েছে, আজকের যে গাছগুলো বসাবো এর আগেও পিটুনিয়া বসিয়েছি। আমার কাছে পিটুনিয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন পিটুনিয়া আছে, পিটুনিয়া আছে বিভিন্ন রঙের পিটুনিয়া রয়েছে। এগুলো তো কালার দেখে বুঝতে হয় পাতা, আমরা অতটা বুঝতে না পারলেও মানে বিশ্বস্ত জায়গা থেকে নেবেন বা ঘুরিয়ে ফিরিয়ে নেবেন, কেন অনেক সময় কালারের একই রকম কালার হয়ে যায়, পাতা দেখে ওরা চেনে। তো যাই হোক, পিটুনিয়া আছে আমার কাছে, সালভা আছে আজকে বসাবো, মালভা আছে, সালভিয়া আছে, মালভা আছে, ক্যালেন্ডুলা আছে, অ্যাস্ট্রাস আছে, পপি আছে, আর আছে কর্নসার আছে,
ইত্যাদি গাছগুলোকে আমি আজকে আপনাদের সামনে বসাবো। তো দেখা যাক গাছগুলোকে আমি কীভাবে বসাবো। প্রথমেই আপনাদের বলেছি যে টপ সিলেকশন করতে হবে, যেরকম পাত্র রয়েছে সেই পাত্র থেকে কখনোই খুব বড় পাত্র নেবেন না। এই দেখুন ছোটো পাত্র রয়েছে, মানে এই সিজনে গাছগুলোকে দু থেকে তিনবার আপনাকে পট চেঞ্জ করতে হবে। এই গাছটাকে আমি কী করে প্রতিস্থাপন করব, মানে বসাবো। এই গাছটা কিন্তু সিডের মতন, আমি ছোট থাম পটে এনেছিলাম, আমি এটাকে সাত দিন পরে এই গাছটা বেড়ে উঠেছে, অন্য পটে রেখেছি। এইবারে একবার আমি একটা পট আরেকবার চেঞ্জ করব, এরপরে কী করবো ফাইনাল পটে নিয়ে চলে যাব। তো এইবার দেখা যাক কীভাবে এটাকে পটটাকে পাল্টা করে এটাকে আস্তে আস্তে করে আমি ঠুকবেন। ঠুকে নিয়ে এখানে আঙুলটা দেবেন দিয়ে এইভাবে তুলে নেবেন। দেখেছেন গাছটা অক্ষত অবস্থায় আপনার পেয়ে গেছেন। এই তোলার সময় লক্ষ্য রাখতে হবে গাছের শিকড় কোনো মতেই যেন না ছিঁড়ে যায়। এইবারে কি করব, আমার বেশি করে মাটি করা আছে, তো এইখানে মাটি কিন্তু খুব একটা বেশি আমি নেবো না। এর মধ্যে কি দেব, অল্প মাটি দেব। ধরুন এই বাটি এক বাটি মাটি দেব, ঠিক আছে, আমার মাটি করা আছে আপনাদের দেখাবার জন্য আমি করছি। এক বাটি মাটি দেব, মাটিটা দোআঁশ মাটি, গোবর সার দেব। আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন বা পাতা পচা সারও দিতে পারেন। আমার কাছে এক বছরের পুরনো গোবর সার ছিল, এই যে দেখতে পাচ্ছেন কালো গোবর সার, এই গোবর সার এক বাটির সাথে দিলাম। এর সাথে কী করবো, হাফ বাটি কোকোডাস দেব। এটা কেন দেবো, মাটিটাকে ঝুরঝুরে রাখার জন্য, শেকড়টা ছাড়াতে পারি যাতে। দিয়ে দিলাম, এর সাথে কি করবো একটু নিম খোল দেবো। নিম খোলটা কেন দেবো, যদি মাছিতে কোনো পোকা টোকা থাকে সে পোকাটাকে আটকাবে, রোধ করবে, প্রতিরোধ করবে। এর সাথে দেবো, যেহেতু আমাদের গোবর সার মশার থাকে, এর মধ্যে অনেক সময় কী হয় আপনার ছত্রাক বাসা বাঁধে, এই ছত্রাকে হাত থেকে বাঁচাবার জন্য আমি কী করবো, ট্রাইকোডারমা, এই মাপতম আমি একটু ট্রাইকোডারমার সাথে দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। আমার তৈরি করা আছে, তার মধ্যে ট্রাইকোডারমা দিয়ে সব আছে, কিন্তু আমি আপনাদের দেখাবার জন্য এটাকে করলাম। এইবারে এই মাটিটাকে ট্রাইকোডারমাটা দিলাম কেন, ট্রাইকোডারমাকে জৈব ছত্রাক নাকি, ট্রাইকোডারমা দিয়ে রাখাবার তো হচ্ছে। অনেক সময় দেখা যায় যে ভিজে মানে কম্পোস্ট সার বা কেঁচো সার বা গোবর সার বা পাতা পচা সারের মধ্যে ফাঙ্গাস আসে, ওই ট্রাইকোডারমা দিয়ে ভালো করে মেশালে কী হয় ছত্রাক থেকে মুক্ত পাওয়া যায়। এই মাটিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখেছেন মাটি তৈরি হয়ে গেছে। এইবারে কী করব, যেহেতু এটা ইনফ্যান্ট থেকে একবার পাল্টেছি, তো আবার এটাকে আমি অন্য জায়গায় রাখছি একটু থেকে বড়। এরপরে যেটা মানে সাত আট দিন দশ দিন বাদে কী করবো, এরপরে আবার ফাইনাল টবে প্রতিস্থাপন করবো, মানে ছ ইঞ্চি বা আট ইঞ্চি টবে বসাবো। গাছের গ্রোথ দেখে কিন্তু গাছের গ্রোথ কীরকম হয় সেই মতন বসাতে হবে। এইবারে এই গাছটাকে যেটা নিয়েছি আস্তে করে গাছটা তুলে নিতে পারি, যে এই গাছটা তুলে এর মধ্যে বসিয়ে দিতে পারি। যাতে কোনো মতেই চাপ না পড়ে এটা বসিয়ে
আস্তে আস্তে চারটা দিয়ে এটা মাটিটা দিয়ে দেবো। দেখতে পেয়েছেন এইটাকে এখন জল দেবো, জল দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। আর এখন একে কোনো খাবার দেওয়া নেই, দেখলেন এর মধ্যে শুধু গোবর সার ছাড়া আর কোনো খাবার নেই। এটা এই অবস্থায় থাকলে সাত আট দিন, আর ক্যালেন্ডুলাটা বসাবো। এইটা যেহেতু একটু বড় হয়ে গেছে, এটার পটটাকে আমি একটু বড় ধরনের পটে বসাবো। এখানে আমি তৈরি করা মাটি ছিল আমার, যেহেতু গাছটা বড় হয়ে গেছে এটা তৈরি করা মাটিতেই দেবো। এর মধ্যে হাড় গুঁড়ো, শিলকুচি, নিম খোল, সর্ষের খোল সব মেশানো মাটি, এক দেড় মাস আগের থেকে মাটিটা নিয়েছি। এই মাটিটা আমি এই মাপের তিনটে নিয়েছি বন্ধুরা, নারকল ছোবড়া আর আপনার গোবর সার আমার মেশানো রয়েছে কপরসার মাপ মতো। এইটা একটা নিলাম এর মধ্যে, এর মধ্যে আপনার জৈব ছত্রাকনাশক মেশানো আছে টাইকোডারমা, যেটাকে আগে আপনাদের দেখালাম, আমি বললাম তৈরি করা আছে। আর এর সাথে তিন ভাগ মাটি, তিনটে মাটি নেব, এরকম তিনটে মাটি, তিন ভাগ মাটি নিয়ে নেব। এই দেখুন মাটি, এখানে এই মাটিটা এটাকে তৈরি করবো, ভালো মিশিয়ে নেব। এই যে মাটিটা দেখছেন এটা আমি এখন থেকে এক মাস আর দেড় মাস আগে এই মাটি তৈরি করা ছিল আমার। এর মধ্যে শিমকুচি, নিমকল, হাড় গুঁড়ো সমস্ত খাবার মেশানো মাটি রয়েছে। যেহেতু গাছটা বড় হয়ে গেছে সেটি এখন খাবার দিয়ে ভালো জায়গায় বসাবো, এটাই আমার ফাইনাল পট। এরপরে আর পট কোনো পরিবর্তন করবো না। এই যে দেখছেন গ্রো ব্যাগ, এটাও আমি গ্রো ব্যাগে বসাবো। এই মাটি তৈরি মাটি এবারে দেবো, কেন এখন আপনাকে বলেছি আগেরটা কী হচ্ছে কোনো খাবার দিতে বারণ করেছিলেন যতক্ষণ না গাছটা গ্রো হচ্ছে। এই গাছটা বড় হয়ে গেছে, দুবার আমি পট চেঞ্জ করেছি, এটা থার্ড ফাইনাল পট চেঞ্জ হচ্ছে তাকে। কাজে এখানে যা যা খাবার দেওয়ার আমি এটাকে দিয়ে দেবো। এইবারে এই গাছটা বার করবো, কী করে বার করবো, এর কোনো মতেই শেকড় যেন নষ্ট না হয় বা আঘাত না লাগে। এই গ্রো ব্যাগটাকে আমি একটা সাইড দিয়ে কেটে দেবো, কাঁচি দিয়ে, যাতে আমার শেকড়ের ওপরে এর আঘাত না হয়, আঘাত না পড়ে। এবার আস্তে করে বার করে নেব। দেখেছেন 15 দিনের গাছ রুট বেরিয়ে গেছে, দেখেছেন চারধারে রুট ধরেছে। এবারে এইটাকে মাঝখানে আমি বসাবো, বসিয়ে চারধার দিয়ে মাটি এটা দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পেলেন এই গাছটাকে আমি ফাইনাল টপে টবেতে বসিয়ে দিলাম। তো এইভাবেই আমি আর সব গাছগুলোকে আমি বসাবো। সব গাছগুলো যদি দেখাতে যাই তাহলে কী হয় আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইটাকে কী করবো, এখন ভালোভাবে জল দিয়ে দেবো, জল দিয়ে দুদিন এই গাছটাকে একটা ছায়া জায়গায় দু থেকে তিন দিন ছায়া জায়গায় রেখে দেবো। নিয়ে এসে এটাকে তিন দিন বাদেও আমি জল দেবো, আপনার সামনেই দেখাচ্ছি। এখানে জলটা কীভাবে দেবো দেখাচ্ছি, এখানে জলটাকে এইভাবে আঙুলে করে দেবো, হালকা করে এটাকে এইভাবে জল দিয়ে দেবো। আমি এটা মগে করে বা জোরে জল দেবো না, তাহলে কী হবে গাছের শেকড়ের আঘাত হবে। এইভাবে এটাকে আমি একটা ছায়াযুক্ত জায়গাতে রাখবো। আর এই গাছের সাথে আমি সম্পূর্ণ এটা জল দিয়ে দেবো, কারণ এই গাছটা আমার ধরে গেছে। এটাকেও জল দিয়ে একটা ছায়া জায়গাতে রেখে দেবো, দু থেকে তিন দিন এই গাছটাকে ছায়া জায়গায় থাকবে। থাকার পর আমি এটাকে রোদ্দুরে বার করবো। তো বন্ধুরা এইভাবে যদি গাছগুলোকে
আপনারা বসান, বিশেষ করে নতুন ছাদ বাগানিরা, আমি কথা দিচ্ছি একটা গাছ আপনাদের মানে মরে যাবে। আমাদের কিছু ভুলের জন্য এই গাছগুলো মারা যায় এবং গাছে ফুল ঠিক মতন আসে। অনেক সময় দেখা যায় যে গাছটা নিয়েছে আপনার এরকম বড় টবেতে বসিয়ে দিল, এত বড় টবের মধ্যে ছোট্ট একটা বসিয়ে দিল, বলুন তো কী করে গাছটা বাড়বে? গাছটা ছোটো তার শেকড় কম, এবারে বড় টবে যখনই বসিয়ে দিল বড় টবে জলও প্রচুর করে লাগবে, জল জমে থাকবে, জল ভিজে থাকবে মাটিটা অনেকক্ষণ, তো গাছের কী হবে? গাছের শেকড় পচে যাবে। আর গাছ কী করবে? বড় টবের মাটি প্রচুর, ওই জন্য শেকড় বাড়াবার জন্য সে এগোবে, আপনার ফুল টাইমে দেবে। কখনই আপনারা গাছ কিনে নিয়ে এসে দুম করে একটা বড় টবে বসাবেন না, ধীরে ধীরে আপনার গাছ যেমন সাইজে যেমনভাবে গ্রো হবে সেই মতন টবটাকে ধীরে ধীরে চেঞ্জ করবেন, দু থেকে তিনবার টবটাকে চেঞ্জ করে দেবেন, তাহলেই দেখবেন গাছে ফুল আসবে। আর একটা অনুরোধ, যখনই বাজার থেকে গাছ কিনবেন অনেককে দেখি যে ফুল সমেত বড় বড় গাছগুলো নিয়ে আসে, ওই গাছগুলো কেনা থেকে বিরত থাকবেন, কেন ওই গাছে কী হয় মাটির থেকে ওরা টেনে গাছটাকে তোলে, তুলে এঁটেল মাটি দিয়ে চেপে ডেলা করে বাজারে বিক্রি করে। তো ওই গাছ আপনি নিয়ে আসবেন, গাছে অনেক ফুল ধরে আছে, ভাবছেন বাড়িতে আসলে বিশাল ফুল পাবেন, কিন্তু লাগাবার পর তিন চার দিন পরেই দেখবেন যে গাছটা ঝিমিয়ে যাচ্ছে, কারণ তো শেকড় টপের পর শেষ করে দিয়েছে, এঁটেল মাটি চেপে বসিয়ে নিয়ে বিক্রি করছে। কাজেই ওর থেকে বিরত থাকবেন, গাছ কিনুন সুস্থ গাছ কিনুন, ভালো জায়গার থেকে বিশ্বস্ত জায়গার থেকে ছোটো গাছ কিনুন, ধীরে 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 তাকে বাড়ান, অতি অবশ্যই গাছ আপনাকে ফুল দেবে এবং গাছের বন্ধুরা। এই ছিল আজকে আমাদের ভিডিও, তো এই ভিডিও যদি দেখে ভালো লাগে অতি অবশ্যই আমাকে একটা লাইক দেবেন, আর যদি মনে করেন এই ভিডিও দেখে আপনাদের উপকারে লেগে দেখতে হলো তাহলে এই ভিডিওটা আপনাদের পরিচিত অনেকের মধ্যে শেয়ার করুন। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি খুব শিগগিরই পরবর্তী একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ।